जाड़ी मिल गया आपको। এই মেঘলা দিনে চলে আসলাম আমাদের ঘরের পাশে একটা মেলাতে। আমাদের ঘরের পাশে প্রায় মেলা বসে থাকে, তাই আজকে ভাবলাম যেহেতু রবিবারের দিন ছিল, এটা রবিবারে শ্যুট করেছিল, তো রবিবারের দিন কোথায় যাওয়ার নেই, আর দেখতে পাচ্ছ তোমরা মেঘাচ্ছন্ন আকাশ, তাই ভাবলাম যে কাছাকাছি যা পাই তা ঘুরে আসি। তো দেখতে পেলাম যে কাছাকাছি একটা মেলা বসেছে, তাই চলে আসলাম তোমাদেরকেও দেখাবো যে মেলাতে কী কী পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ শোপিসের দোকান, অনেক কিছু আছে শোপিসের। যারা যারা ঘরের মধ্যে শোপিস রাখতে ভালোবাসো, এখান থেকে একদম সস্তায় কিনতে পারবে। প্রচণ্ড সুন্দর এই শোপিসের জিনিসগুলো, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তাই আমি ভালো করে রেকর্ড করছিলাম যাতে তোমরা দেখতে পাও। তো এবার আমরা মেলাতে এন্ট্রি করলাম, 20 টাকা করে টিকিট নিয়েছে, ছেলের টিকিট নেই নাই, কারণ শুধুমাত্র বড়দের জন্য টিকিট 20 টাকা। তো 20 টাকা 20 টাকা 40 টাকা দিয়ে আমরা টিকিট করে ঢুকে পড়লাম মেলার ভিতরে। এবার তোমাদেরকে দেখাবো সেলফি পয়েন্ট, এখানে অনেক সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট বানানো আছে, এবার আমরা এখানে ফটো উঠব। আমি তো এমনিই বেরিয়েছিলাম একটা মোবাইলের কভার কেনার জন্য, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এখানে মেলা বসেছে, তাই আর কি না সেজে গুজে চলে আসলাম। যদি জানতাম যে এখানে সেলফি পয়েন্টও আছে, তাহলে একটু ভালো করে লিপস্টিক কাজল আইলিনার লাগিয়ে তারপরে আসে ফটো উঠতাম। তো যেহেতু ঘুম থেকে উঠেই বেরিয়েছিলাম শুধুমাত্র মোবাইলের কভারের উদ্দেশ্যে, আমি তো জানতাম না এখানে যে এত সুন্দর সাজানো আছে। তো এখানে দেখো 3D পেইন্ট করা APJ আব্দুল কালামের ছবি, আর আমার বর শিখিয়ে দিচ্ছে যে কিভাবে পোজ ধরে দাঁড়াবো। তো আমি পোজ ধরে দাঁড়াচ্ছি আর উনি এদিকে ফটোও নিচ্ছেন ভিডিও করছেন। এবার তোমাদের দাদার পালা, দেখো কি করছে। আর এদিকে দেখো নাগরদোলা দেখতে পেলাম, নাগরদোলা হলো আমার ছোটবেলার একটা ভয়, আমি খুবই ভয় পেতাম, কারণ আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা বসেছিল, নাগরদোলা থেকে একটা বাচ্চা ছেলে পড়ে গিয়েছিল, সেই থেকে আমার ছোটবেলা থেকে এই নাগরদোলাতে অনেক অনেক ভয়, তাই দেখলেই দূরে দূরে থাকি ভাই। এদিকে নাগরদোলা ছাড়াও অনেক কিছু রাইড আছে যেগুলো আমরা চড়ি নাই, কারণ 50 টাকা করে টিকিট ছিল, আর আমরা এমনি ফান ওয়ার্ল্ডে গিয়ে পুরোটা দিন আমরা এইগুলো রাইড চড়েছি, তো এখানে বেকার 50 টাকা দিয়ে রাইড চড়ে কোনো লাভ নেই। যেহেতু আমরা দেখতে এসেছি তাই দেখে চলে যাব। এই দেখো একটা নতুন ধরনের রাইড আমি দেখতে পেলাম, তাই একটু ভিডিও করছি। এই রাইডটা কিন্তু দারুণ, খুব ভালো লাগতেছে। এদিকে আবার ব্রেক ডান্সও রাখা আছে, মানে টোটাল 6-7টা রাইডস হবে, আর সব টিকিটের দাম হলো 50 টাকা। এখানে আমার ছেলে জিদ করে বসে আছে যে ও ট্রেন চড়বে, টয় ট্রেন চড়বে, তাই আমরা আর না চালিয়ে পারলাম না, কারণ এমনি তো রবিবারের দিনে একটু তো মোজ মস্তি তো করবেই, তাই আমরা একটু ট্রেনে বসালাম ওকে, একটু আনন্দ ফুর্তি করছে। এবার আমি চলে আসলাম লটারি খেলতে, আমার না ভীষণ ভালো লাগে লটারি খেলতে, যদি জিতে যাই তাহলে অনেক বড় বড় জিনিস পাওয়া যায়, তো সেই আশা নিয়ে আমি লটারি খেলতে চলে আসলাম। খুবই মানে ভিতর থেকে এতটা খুশি লাগছিল, কনফিডেন্ট ছিলাম যে আমি বড় কিছু পেয়ে যাব, কিন্তু লাস্টের দিকে কি জুটলো আমাদের কাছে দেখতেই পাবে তোমরা। 16 পয়েন্ট, ছি ছি, লজ্জার বিষয়, এতক্ষণ খেলার পর আমরা এই প্লাস্টিকের জারটা পেলাম। এবার চলো মেলার ভিতরে একটা এক্সিবিশন চলছে, আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন, মানে হাত দিয়ে যা তৈরি করা হয় সেইগুলোই এখানে বিক্রি করা হচ্ছে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কিচেন ম্যাট, মানে জল টল পড়লে এইগুলো শুকিয়ে যায়, আর এগুলো হচ্ছে মেকআপের জিনিস, তোমরা তো জানোই মেয়েরা ভীষণ ভালোবাসে মেকআপের জিনিসে। আর এই দেখো জুতোর কালেকশন, কি দারুণ ছিল জুতোর কালেকশন, একটা থেকে আরেকটা মানে দেখেই মানে কিনার কিনার ইচ্ছা করছিল, এতটা সুন্দর লাগছিল। এখানে দেখো কাঠের খেলনা রাখা আছে, ওরা নিজের হাতে বানিয়ে এইগুলো বিক্রি করছে, এইগুলো কাঠের সব খেলনা। তো আমার ছেলে তো খেলনা দেখেই পাগল হয়ে যায়, তাই আমরা দূরে সরে গেলাম। আর এদিকে রাখা আছে কিচেনের যেগুলো জিনিসপত্র লাগে আমাদের, যেমন কিচেনে জল পড়ে গেলে কীভাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সব মানে কিচেনের যেগুলো ওয়ান টাইমের মধ্যে হয়ে যায় সেইগুলো জিনিসপত্র এই দোকানে পাওয়া যাচ্ছে। আর এদিকে আমার ছেলের জন্য একটা গল্পের বই আমরা খুঁজছি, তো এখানে গল্পের বইয়ের প্রচণ্ড দাম, অনলাইনে দেখতে পেলাম সেম বুক আমরা অনেক কমে পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে প্রচণ্ড দাম নিচ্ছে, তাই আমরা আর এখান থেকে কিনলাম না। এই মেলাতে খেলনাগুলো কিন্তু দেখার মতো ছিল, দেখতে পাচ্ছ তোমাদের দাদা হাতে নিয়ে পাখিটা চালাচ্ছে, অনেক সুন্দর লেগেছে। আমার ছেলে তো খেলনা দেখে পাগল, দেখো ওই দিক দিকে কি করছে, একটার পর একটা নিচ্ছে আর সব বলছে এগুলো কিনো এগুলো কিনো, এই যে ক্যাটারপিলার একটা নিয়েছে। সব থেকে বেশি ভালো লাগে এই স্লাইডটা, কারণ এটা আমি ছোটবেলা মেলাতে গিয়ে অনেকবার চড়েছি, আর ছেলেও জিত করেছিল তাই ওকে চড়ালাম। তো এবার সন্ধ্যা গড়িয়ে গেছে, এবার আমাদের ঘরে যেতে হবে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।